আমি যখন বাসাতে থাকি তখন আমার কাছে প্রায় মনে হয় যে আমি যদি একটা সুন্দর সামনে আসতে পারি, সুন্দর সামনে এসে আমি আমার যে আইডিয়া গুলো আছে বা আমার মাথায় যে চিন্তাগুলো থাকে ওই চিন্তাগুলি হচ্ছে আমি শেয়ার করবো। এটা হচ্ছে বাসায় থাকলে আমার চিন্তা ভাবনা এরকম। তো এখন যখন হচ্ছে আমি সমুদ্রের পাশে আসছি, এটা হচ্ছে আমার জীবনের কক্সবাজার সরি আগে ঈদের আগে কুয়াকাটা গিয়েছিলাম, বাতাসের আর সমুদ্রের গর্জন শুনতে। এইখানে আসলে আবার মানে মাথায় কোনো রেকর্ডিং বা কোনো চিন্তা কোনো কিছু কথা ওই জিনিসটা আবার এখানে আসলে আগ্রহ আসে, যেমন এই মুহূর্তে আসতেছে না। আর পুরোপুরি এই জিনিসগুলা আমার সাথে যে আসছে রায়হান, রায়হান হচ্ছে ওই যে পিছনে চলে গেছে, ঢেউ অনেক বেশি এই জায়গাটাতে, ঢেউ অনেক বেশি। আমি আবার একটু পাঞ্জাবি পরে ফেলছি জিনিস। তো ওই যেটা বাসা যেহেতু থাকলে একা একা থাকি, তো মাঝে চিন্তা কাজ করে মনে হয় যে কোনো একটা রেকর্ড করি, তখন মনে হয় এরকম যদি সমুদ্র সৈকতে থাকি তখন হচ্ছে সেই চিন্তাটা হচ্ছে আমি রেকর্ড করবো। তো সমুদ্র সৈকতে আসলে আবার আমার ওই চিন্তা শেয়ার করতে মনে থাকে না আর কি। ওই ওই বাসায় একা একা থাকলে মাথায় আসে, বা বাসের মধ্যে রাতের বেলা একা একা চুপ করে বসে থাকি, তো তখন অনেক মাথায় চিন্তা আসে। আর আরেকটা জিনিস, ট্যুর ট্রাভেল, আমি আমার জীবনে কোনো ট্যুর ট্রাভেল দিইনি, কোথাও কখনো ঘুরতে যাইনি। সেই যে কক্সবাজার আসছে, এটা আমার জীবনের প্রথম কক্সবাজার ঘুরতে আসছে। তাও আবার কিন্তু মানে ট্যুর ট্রাভেল কেন আমি পছন্দ করি না, ট্যুর ট্রাভেল করতে আসলে আমার মন খারাপ কাজ করে আর কি। মানে কেমন যেন এটা ম্লান ম্লান লাগে, হয়তো অনেক টাকা পয়সা অপচয় করতেছি, আমি অনেক আনছি কপিলা সেটা করতেছি, সেই কারণে ট্যুর ট্রাভেল অত ভালো লাগে না। সমুদ্রের বাসটা আসলে ভালোই লাগে। তো আমার খুব ইচ্ছা হচ্ছে আমার আম্মা আব্বাকে নিয়ে আসবো, নিয়ে এসে হচ্ছে ওই ওই জায়গাতে বিচে অনেক ছাতাগুলো থাকে, ওই ছাতাগুলোতে আম্মা আব্বা একসাথে বসে থাকবে, তো আমাকে আমি বলিনি গতকালকে, বললাম যে আমি ভার্সিটিতে যাই আজকে শুক্রবার। এই মিথ্যা কথা বলে হচ্ছে আমি ট্যুরে আসছি, আর এটা হচ্ছে একটা খারাপ লাগে মিথ্যা কথা বলা। আর দ্বিতীয়টা তো হচ্ছে এটা প্রচুর এক্সপেন্সিভ, প্রচুর টাকা খরচ হয়। সো আমি আমার পরবর্তী জেনারেশনকে বা আমি আমার ফেসবুককে কাউকে খুব ট্যুর করি, ঘোরাঘুরি করি, আনন্দ করি, এই জিনিসটা দেখে শো অফ করতে চাই না। দেখো আমার মতো ট্যুর দাও, আমার মতো আনন্দে থাকবো। তো ট্যুর ভালো, সমুদ্র সৈকতের সামনে এসে একটু দাঁড়া থাকা বিকালবেলা ভালো, কিন্তু এই জিনিসটা আমি আমার লাইফ স্টাইল বা আমি বিষয়টা পছন্দ করি, যেটা প্রচুর এক্সপেন্সিভ এবং মানুষকে শো অফ করার মতো। দেখো আমরা করি, তোমরা করো না। আবার অনেকে বলে যে শুনলে নাকি মন ভালো থাকে, ট্যুর করলে মন শান্তি হয়। আমার কাছে এটা কখনোই মনে হয় না, কারণ আমি যাদেরকে দেখেছি ট্যুর দিতে, তারা ট্যুর দিয়ে কখনো মন শান্ত হয়নি। ওর একটা ট্যুর দেওয়ার পর পাগল হয়ে গেছেন যে কক্সবাজার যাওয়ার পর হচ্ছে যে আবার হচ্ছে তাকে হয়তো কুয়াকাটাতে যেতে হবে, কুয়াকাটার পর সেন্ট মার্টিন যেতে হবে। এইভাবে ট্যুর দিয়ে তো মানুষের শান্তি পায় না, বরং ট্যুর দিয়ে যেটা হয় যে মানুষ আরো অশান্ত হয়, আরো ট্যুর দেওয়ার আগ্রহ বাড়ে, এটা একটা সময় নেশা হয়ে যায়। এবং ট্যুর দিয়ে মন শান্ত হওয়ার পরিবর্তে যেটা হয় যে আবারও ট্যুর দেয়, আবারও কয়েকদিন পর কোনো অশান্ত হয়ে যায়, আবার চোখ টাকা খরচ আপনি শেয়ার করে দেখো আরেকজন মানুষ খুব কথা শুনতে পাচ্ছে, ট্রাভেল করতেছে, মোটিভ করতেছে। আমি যে যে ট্যুর ট্রাভেল করি করি এই জিনিসগুলো আপনাকে সাধারণত শেয়ার আমি করবো না, কারণ এই জিনিসটা দেখলে অনেক মানুষ আবার মতিউরের লাইনটা, আবার আমার ছোট ভাইরা ভাগ্নি ওরা দেখলে ভাববে যে কত আনতে আছে ওরা ঘোরাঘুরিব। এই কারণে ট্রাভেল একটা আমার করতে গেলে খারাপ লাগে, আমার আমার খুব কষ্ট করে। সো সেই জায়গায় আমি ট্যুর ট্রাভেল আনন্দ করতে পারছি, আমার সেই তাহলে কেমন জায়গা ফিরে আসতে মুখ দেখতে আমার সেই এই জায়গায় কে আমার খারাপ লাগে। আবার এই সমুদ্রের পাশে দাঁড়ায় থাকে এটা ভাবি, আবার মাঝে মধ্যে একটা আমার নজর লাগে, সেটা হচ্ছে আমি আমার জীবনের মধ্যে সমুদ্রের পাশে আসি, এই জীবনের মধ্যে হচ্ছে সমুদ্রে আমি আসছি। ঠিক আছে, যে 24 বছর বয়সে আমি ট্রাভেল করছি, ট্রাভেল করতে না করতে করতে আমার হচ্ছে ট্যুর ট্রাভেল জীবনে আগ্রহ একদম হয়ে গেছে। এখন ট্যুরের প্রতি কোনো আগ্রহ নেই, আগ্রহ সত্যি।